वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्न कुरु मे देव सर्वकार्येषु सुसर्वदा ओं श्री गंगणपताय नमः ओं गणेशाय नमः। नमस्कार, हमारे बिंदास आर्ट स्टूडियो चैनेले आपनादेर सबाइके स्वागत, सबाइके प्रणाम। आबार एकटा नतून गणेशेर पेंटिंग निये आपनादेर काछे चले एसेछि। देखुन एटा आगेर पेंटिंग जेटा देखते पेलेन सेटा आमादेर आगेर एकटा भिडियोते आपलोड कराई आछे, सेखाने देखे निते पारेन। आर एटा होच्छे सेकेंड भिडियो करछि गणेशके निये। गत बछर आरो कयेकटा करेछिलाम, सेगुलो आपलोड करे दिच्छि। एटा एबछरेर नतून 2022 एर सामनेई गणेश चतुर्थी, आर सेई हिसाबेई गणेश पेंटिंगगुलो करा। ड्राई पेस्टेल, आजके ड्राई पेस्टेल নিয়ে কথা বলবো। আমি যে পদ্ধতিতে ড্রাই পেস্টেল করে থাকি, আমি যেটা করে থাকি, প্রথম একটি বা দুটি কালার দিয়ে তারপর সেটা আঙুলের মাধ্যমে, ফিঙ্গারের মাধ্যমে সেটাকে আমি মিক্স করি। আপনারা কটনে ইউজ করতে পারেন বা কাপড়ে ইউজ করতে পারেন, সেইভাবে কালারটা মিক্স করে আমি এখানে ইউজ করছি চারকোল পেন্সিল। আমার খুব ভালো লাগে চারকোল পেন্সিল আর দিয়ে কাজ করতে, আর ড্রাই পেস্টেলের উপর খুব সুন্দরভাবে কাজ হয়, সেই হিসাবে আমি এটা কাজটা করছি। গণেশের ড্রয়িংটা আগে থাকতে আমি কোনো ড্রয়িং করিনি, মানে পেন্সিল দিয়ে কোনো ড্রয়িং করিনি, ডিরেক্ট কালার দিয়ে করেছি, দিয়ে অবয়বটা বার করার চেষ্টা করছি, আর তার মাঝে আপনার চারকোল পেন্সিল দিয়ে ড্রয়িংটাকে বের করে নিয়েছি। এখানে আমি একটা স্ট্রাকচার দিচ্ছি আর কি, সেটা হচ্ছে কিছু লোটাস এবং কিছু পাতা, কিছু ডিজাইনের স্ট্রাকচার পুরো পেন্টিংটাতেই থাকবে। কানের মধ্যে একটু বেশিই দেবো, দুটি কানের মধ্যে, মুখের মধ্যে তুলনামূলক কম। কেন দিচ্ছি, কানে কানে আর মুখে যদি আপনারা ইকুয়াল স্ট্রাকচার দেন তাহলে কী হবে, পুরো জিনিসটা অনেকটা ফ্ল্যাট হয়ে যায়। সেই জন্য আমি এই জায়গাটা একটু বেশি, কান দুটোতে একটু বেশি স্ট্রাকচারটা দেব, এবং সাইডটা এবং মিডিলটা একটু কম, যাতে মুখটা বেরিয়ে আসে। যা দেখেন আপনার যদি প্যান্ডেলে বা যে কোনো গণেশের জায়গায় দেখেন, কানটা তুলনামূলক একটু পেছনে, মুখটা একটু বেরিয়ে থাকে, যাতে হাতির মুখ। সেই জন্য এই এই পদ্ধতিতে করা। তারপরে কালারটা ভালো করে মিক্স করে একটা চারকোল পেন্সিলের মাধ্যমে আমি পুরোটা এইভাবে ড্রয়িং করা করে দিয়েছি। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে কীভাবে এটা করতে হয়, ড্রাই পেস্টেল কী করে হ্যান্ডেল করতে, বা তার মধ্যে চার কল দিয়ে কী করো, কিছু যদি কখনও কিছু মনে হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি সবসময় হেল্প করার জন্য আছি। ডিরেক্ট আপনাদের সাথে কানেকশন করে আমি হেল্প করতে পারি, যতটুকু আমি জানি ততটুকু আপনাদের জানাতে সাহায্য করব। আর আপনারা যদি তার থেকেও বেশি কিছু জানেন বা আপনাদের কাছে থাকে, সেগুলো আদান প্রদান হবে, আরও ভালো লাগবে। তাই এটা আপনাদের কাছে একটা অপশান দিলে আপনারা করতে পারেন। আমার গণেশের পেন্টিংটি অনেকটাই, মানে প্রায় 70% 80% ডান, আপনারা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আমি এখানে তিলক হিসাবে শিবের যে মাথার উপর যে তিন লাইনের তিলক থাকে, সেই তিন লাইনের তিলকটা দিলাম। এটা করতে আমার ভীষণ ভালো লাগে, এই কারণে দিলাম, কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ বা ত্রিদেবী, লক্ষ্মী সরস্বতী এবং মাতা পার্বতী, এই তিনটে লাইনকে ডিসক্রাইব করে। আর মিডিলের যে তিলকটি আছে সেটা গণেশের নিজস্ব তিলক, সেটা দিয়ে আমি চোখটাও কমপ্লিট করে ফেললাম। দেখুন এই চোখটাও ড্রাই প্যাস্টেল দিয়ে করে তারপরে আমি পেন্সিল দিয়ে করেছি, খুব সুন্দর লাগছে চোখটি, বড় বড় দুটি চোখ। আর আমার পেন্টিংটা অলমোস্ট ফিনিশডের দিকে, দেখুন পুরোটা তৈরি হয়ে গেছে। কেমন লাগছে, কেমন হচ্ছে আমার ভিডিওগুলো অবশ্যই জানালে খুব ভালো লাগে, আপনারা কমেন্ট করবেন আর সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এরকম সুন্দর ভিডিও আপনাদের জন্য যতটুকু আমি চেষ্টা পারি ততটুকু চেষ্টা করি আপনাদের কাছে নিয়ে আসার। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, সাথে থাকবেন। নমস্কার, ওম শ্রী গঙ্গণপতায় নমঃ, ওম গঙ্গণেশায় নমঃ। নমস্কার, ধন্যবাদ।